নমস্কার, আমি রেশমি, আপনাকে স্বাগত জানাই আমার রান্নাঘরে। এখন আমরা শিখে নেব আমমুরগি কিভাবে রান্না করতে হয়। আর আমাদেরকে শেখানোর জন্য আমাদের সঙ্গে আছেন শেফ কুমারেশ বিশ্বাস। কুমারেশদা নমস্কার। নমস্কার। আমাদের দর্শককে একটু বলে দিন, আমমুরগি করতে গেলে আমাদের কী কী উপকরণ লাগছে? ফার্স্ট মুরগির মাংস লাগবে, রসুন বাটা, পেঁয়াজ কুচি, ঘি, হলুদ গুঁড়ো, চিনি, লবণ, আম, এইটাই আর কি পেস্ট। আচ্ছা। তেজপাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা ফাড়া, বড় এলাচ, আদা বাটা, আর এটার ভেতরে আছে ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো। আচ্ছা। আর তেল, সর্ষের তেল। কি করব সবার আগে? সবার আগে মুরগিটাকে মাখাতে হবে ভালো করে। এটার ভিতরে আম দিতে হবে। আমটা ম্যারিনেট করার সময় দেওয়া এবং পরেও একটু দিতে হবে। আচ্ছা। একটু দেন আম, আবার লবণ দেবে। যে কোনো কাঁচা আম আমরা ব্যবহার করতে পারি? এতটা? মিষ্টি আম ব্যবহার করলে হবে না, মানে একদম একটা কাঁচা মিঠা আম আছে সেটা না, টক আম। হ্যাঁ। এবার হলুদ দিন একটু, খাবারে টক ভাবতে থাকবে। এবার সর্ষের তেল নিন। বাস, এটা ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এটা ম্যারিনেট করে 7 থেকে 8 মিনিট মাখিয়ে রাখতে হবে। আচ্ছা, যাতে মশলাগুলো মাংসের ভেতরে যায়। এবার আমার গ্যাস অন করবো। কড়াইটা একটু গরম হলে তেলটা দেবো। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে দেবো। বাস, সবার আগে কাঁচা লঙ্কাটা ভেজে তুলে নেব গার্নিশের জন্য। গার্নিশটা অ্যাকচুয়ালি দেয় দেখা সৌন্দর্যের জন্য, কিন্তু এটা গার্নিশও হবে খাওয়া হবে। হ্যাঁ, অনেকে কাঁচা লঙ্কা খেতে পারে না, তো সেই ক্ষেত্রে একটু ভাজা থাকলে খেতেও সুবিধা। অল্প একটু ভেজে তুলে নেওয়া। এবার ফোড়নটা দেবো। তেজপাতা কটা দেবে? দুটো। বড় এলাচ দুটো। এবার পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটা একটু লাল লাল হলে রসুন দিতে হবে 1 চামচ। এবার একটু আদা বাটা দেবো। একটু চিনি দিন। চিনি 1/2 চামচ দিলাম। আদা দেওয়ার পর একটু নাড়তে থাকতে হবে, ওটা লেগে যায় নিচে। এবং মুরগিটা দিয়ে দিন। আমাদের ম্যারিনেট করে রাখা মুরগি দিয়ে দেবো। হ্যাঁ। এটাকে একটু কষে জল দিয়ে দিতে হবে। আমাদের মাংসটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এবার জল দিতে হবে।
বাস এই জলে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হতে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে, আমাদের মুরগিও হয়ে গেছে। দেখতে তো দারুণ হয়েছে। ঘি দিন। ঘি। ঘিটা শেষে নামানোর আগে। হ্যাঁ। বাস। এক চামচ ঘি। বাস জায়গা দিন। কাঁচা লঙ্কাটা গান্ডে সেজে নিন। হয়ে গেছে। থ্যাংক ইউ কুমার স্যার। আমাদের আমমুরগি তৈরি। মুরগির নানা রকমের পদ রান্না করে আপনারা খেয়েছেন। এর পরের বার যখন রান্না করবেন কাঁচা আম দিয়ে তৈরি করে দেখুন, খেতে খুব ভালো লাগবে। আরও নানান রকমের বাঙালি রান্না শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। নমস্কার।